واجبرني واهدني وارزقني. رب اغفر لي এই হাদিসটি ইবনে মাজাতে এবং এই হাদিসটি পরবর্তী দোয়ার হাদিসটি তিরমিজিতে বর্ণিত হয়েছে। অতঃপর প্রথম সেজদার মতো তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদা করবে এবং সেজদা থেকে উঠে একটু বসবে, সামান্য একটু বসবে, এটাকে জালসা ইস্তেরাহা বলা হয়। বুখারী শরীফে বর্ণিত হয়েছে মালিক বিন হুয়াইরিস থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দ্বিতীয় প্রথম রাকাতে দ্বিতীয় সেজদা থেকে উঠে সামান্য একটু বসতেন, তারপরে দণ্ডায়মান হতেন। এখন এই দ্বিতীয় রাকাত প্রথম রাকাতের মতোই আদায় করবে, তবে এক্ষেত্রে সানা পড়তে হবে না এবং আউযুবিল্লাহ পড়তে হবে না, বিসমিল্লাহ বলে সুরা ফাতিহা দিয়েই শুরু করবে। অতঃপর প্রথম রাকাতের মতোই এই রাকাতকে পরিপূর্ণ করবে। নামাজ যদি দুই রাকাত বিশিষ্ট হয় তাহলে দ্বিতীয় সেজদার পরে তাশাহুদের জন্য বসে যাবে। বসার সময় বাম পা বিছিয়ে ডান পা খাড়া করবে এবং এই অবস্থায় বাম হাত বাম রানের উপরে এবং ডান হাতকে ডান রানের উপরে রেখে হাতটাকে মুষ্টিবদ্ধ করবে। সমস্ত আঙ্গুলি মুষ্টিবদ্ধ করে তর্জনী আঙ্গুলটিকে খাড়া করবে এবং সে আঙ্গুলকে এভাবে হেলাবে, এভাবে হেলাবে এবং দোয়া করবে। আত্তাহিয়াত থেকে শুরু করে শেষ পর্যন্ত এই আঙ্গুল হেলাতে হবে, সর্বনিম্ন এটাকে খাড়া রাখবে এবং এটা এই বর্ণনা মুসলিম শরীফে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আঙ্গুল খাড়া রাখতেন এবং দোয়া করতেন। যেমন আবু মুসলিম শরীফে বর্ণনা আছে, ওয়াকবেজা আসাবে আকাফিল ইউমনা কুল্লাহা, তিনি ডান হাতের সমস্ত আঙ্গুলগুলিকে মুষ্টিবদ্ধ করতেন এবং বুদ্ধ আঙ্গুলের কাছে যে আঙ্গুল রয়েছে অর্থাৎ তর্জনী আঙ্গুল, সে আঙ্গুল দিয়ে কিবলার দিকে ইশারা করতেন এবং সেদিকে তিনি নজর রাখতেন। হাদিসটি মুসলিম শরীফে রয়েছে। অর্থাৎ সেজদার সময় আমার নজর থাকবে এই আঙ্গুলের দিকে, এই তর্জনী আঙ্গুলের দিকে। এবং আবু দাউদে বর্ণনা রয়েছে, ইউহাররিকু হা ইয়াদউ বিহা, এই আঙ্গুলকে নাড়িয়ে নাড়াতেন এবং দোয়া করতেন। মুসনাদ আহমদ হাদিসে রয়েছে যে এই আঙ্গুলটি শয়তানের কাছে লোহার চাইতে বেশি কঠিন এবং ভারী বলে মনে হয়। অতঃপর তাশাহুদে বসে আমি পাঠ করব আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্বাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নামাজ যদি দুই রাকাত হয় তাহলে এরপরে দরুদ শরীফ পড়ে এবং অন্যান্য দোয়া পড়ে সালাম ফিরাতে হবে। আর নামাজ যদি দুয়ের অধিক হয়, তৃতীয় তিন রাকাত বিশিষ্ট বা চার রাকাত হয়, তাহলে এতটুকু পাঠ করার পরে তৃতীয় রাকাতের জন্য দণ্ডায়মান হবে। যখন তৃতীয় রাকাতের জন্য দণ্ডায়মান হবে তখন তাকবীর দিবে এবং ওই সময় হাত দুটিকে উত্তোলন করবে। এই হাত উত্তোলনের ব্যাপারে বুখারী শরীফে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দুটিকে কাঁধ অথবা কান বরাবর উত্তোলন করতেন। এই সময় শুধু সুরা ফাতিহা পাঠ করবে, এই সময় শুধুমাত্র সুরা ফাতিহা পাঠ করবে, অন্য কোনো সুরা পাঠ করবে না। যদি কেহ অন্য কোনো সুরা পাঠ করে তবুও কোনো অসুবিধা নাই। যদি এরকম হয়, আমি যদি মুক্তাদি হই এবং ইমাম সাহেব প্রথম দ্বিতীয় শেষের দুই রাকাতকে তিনি দীর্ঘ করেন, তাহলে ওই অবস্থায় আমি সুরা ফাতিহা পাঠ করতে সুরা ফাতিহার পরে অন্য সুরা পাঠ করতে পারি, কোনো অসুবিধা নাই। এই ব্যাপারে মুসলিম শরীফে এবং মুসনাদে আহমদে হাদিস বর্ণিত হয়েছে। যেমন সাহেব বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তিনি আরো অতিরিক্ত আয়াত তেলাওয়াত করতেন এবং এবং এই এই রাকাতে কখনো কখনো তিনি দীর্ঘ করতেন। তাহলে এইভাবে অন্য কোনো সুরা পাঠ করা যায়, এতে কোনো বাধা নাই। কিন্তু সুরা ফাতিহা যথেষ্ট, সুরা ফাতিহা পাঠ করাটাই তার জন্য যথেষ্ট হবে। এইভাবে শেষের প্রথম শেষের রাকাতটি অথবা দ্বিতীয় রাকাত দুই রাকাত শেষ করে চার রাকাত যখন নামাজ পরিপূর্ণ হয়ে গেল তখন শেষ তাশাহুদের জন্য বসবে। এই সময় প্রথম তাশাহুদে যা পাঠ করেছিল সেটা পাঠ করবে এবং অতিরিক্ত দরুদ পাঠ করবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে দরুদ পাঠ করা হলো। এরপরে দুআ মাসুরা পাঠ করবে, আল্লাহুম্মা ইন্নি গালামতু নাফসি জুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা
ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। এই হাদিসটি বুখারী মুসলিম বর্ণিত হয়েছে। এরপরে আরো অতিরিক্ত দোয়া বলা মুস্তাহাব, যেমন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এই হাদিসটি বুখারী মুসলিম বর্ণিত হয়েছে। বরং এই দোয়াটি পাঠ করা কোনো কোনো আলেমে দিন বা বিদ্বান ওয়াজিব বলেছেন। তো এইভাবে দোয়া পাঠ করা, এরপরে সালাম ফিরাতে হবে। সালাম ফেরার সময় প্রথমে ডান দিকে মুখ ফিরাবে এবং বলবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু, অথবা বলবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, এবং বাম দিকে মুখ ফেরাবে এবং বলবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। বাম দিকে এবং ডান দিকে মুখ ফেরানোর সময় এতটুকু মুখ ফেরাবে যাতে করে পিছন থেকে গালের সাদা অংশ দেখা যায়। এক্ষেত্রে ডান কাঁধ দেখা এটা জরুরি নয়, বা বাম কাঁধে দৃষ্টিপাত করা এটাও জরুরি নয়। এবং সালামের ক্ষেত্রে ওবারাকাতু শব্দ যোগ করে বলাও কোনো গুনাহ নেই, অসুবিধা নেই, এ ব্যাপারেও হাদিস বর্ণিত হয়েছে। আরেকটা কথা উল্লেখ, যে যদি নামাজ তিন রাকাত বিশিষ্ট হয় এবং চার রাকাত বিশিষ্ট হয়, তাহলে শেষ তাশাহুদে তাওয়ারুক করা সুন্নাত। তাওয়ারুক হচ্ছে বসার সময় ডান পা খাড়া রেখে বাম পাকে ডান পায়ে নিচে দিয়ে বের করে নিয়ে নিতম্বর ওপরে বসা, নিতম্বকে মাটিতে রেখে দিয়ে তার উপরে বসা, এটা তাওয়ারুক। এই তাওয়ারুক করা হচ্ছে সুন্নাত, কখনো কখনো এরকম করা উচিত। এইভাবে আমরা নামাজ সম্পন্ন করলাম। নামাজের ব্যাপারে গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে যে নামাজের ক্ষেত্রে নারী এবং পুরুষের কোনো পার্থক্য নাই, কোনো ভেদাভেদ নাই। নারী ঠিক সেভাবে নামাজ আদায় করবে যেভাবে পুরুষ নামাজ আদায় করে থাকে। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন তিনি পুরুষের নবী তেমন তিনি নারীরও নবী। এক্ষেত্রে নারীদের ব্যাপারে আলাদা কোনো নামাজের পদ্ধতি হাদিসে বর্ণিত হয়নি। এক্ষেত্রে যে বর্ণনা পাওয়া যায় বা কিছু বর্ণনা আছে, এগুলি সম্পূর্ণ জাল এবং জয়েব, যে ব্যাপারে কোনো বিশুদ্ধ হাদিস পাওয়া যায় না, সুতরাং সেটা গ্রহণীয় নয়। সুতরাং নারীর হাত বাঁধা, তাকবীর দেওয়া, রুকু করা, সেজদা করা সম্পূর্ণ পুরুষের মতোই হবে। যেমন করে বুখারিতে বর্ণিত হয়েছে উম্মে দাদা রাদিয়াল্লাহু আনহা থেকে, তিনি পুরুষরা যেভাবে নামাজে বসতেন ঠিক সেভাবে তিনি বসতেন। এমনিভাবে বদরুদ্দিন আল আইনি, যিনি হানাফি মাজহাবের প্রখ্যাত আলেম, যিনি বুখারি শরীফের ভাষ্য গ্রন্থ ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, তিনি বলেছেন যে প্রমাণিত যে নারীদের জন্য জরুরি হচ্ছে যে নারীরা পুরুষের মতোই নামাজে বসবে এবং এইভাবে তারা পা খাড়া রাখবে এবং পুরুষের মতো তারা বসবে। এমনিভাবে তিনি বলেছেন যে ইমাম নাখাই, ইমাম আবু হানিফা এবং মালিক এরকমই মত পোষণ করেছেন। এই কথা বদরুদ্দিন আয়নির গ্রন্থে, তিনি যেটা বুখারী শরীফের ভাষ্যগ্রন্থ লিখেছেন তৃতীয় খণ্ডে 165 পৃষ্ঠায় এই কথা তিনি বলেছেন। তো যাই হোক, নামাজ এভাবে সম্পন্ন হওয়ার পরে আমাদের যে করণীয় রয়েছে সেটা হলো তসবিহ পাঠ করা বা জিকির করা। সালাম ফেরার পরে মুসল্লি তিনবার আস্তাগফিরুল্লাহ পড়বে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে পাঠ করবে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوه الا بالله لا اله الا الله ولا نعبد الا اياه له النعمه وله الفضل وله الثناء الحسن لا اله الا الله مخلصين له الدين ولو كره الكافرون এগুলি একবার একবার করে পাঠ করবে। তারপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এবং 100 পুরা করার জন্য পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, অথবা আল্লাহু আকবার 34 বার বলে 100 পুরোপূর্ণ করে নেবে, কোনো অসুবিধা নেই। এরপরে যদি মুখস্থ থাকে সম্ভব হয়, তাহলে আয়াতুল কুরসি পাঠ করবে, সূরা বাকারা 255 নম্বর আয়াত। এরপরে সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার। আর যদি বিতের নামাজ হয়ে থাকে, তাহলে বিতের নামাজে সালাম শেষ করে আস্তাগফিরুল্লাহ পড়ার আগেই পাঠ করবে সুবহানাল মালিকুল কুদ্দুস, তিনবার বলবে, এবং তৃতীয়বার জোরে বলবে সুবহানাল মালিকুল কুদ্দুস।
এইভাবে আমরা নামাজের পদ্ধতি